নমস্কার বন্ধুরা ফিরে আসলাম মহাকাশ গবেষণার এক গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর খবর নিয়ে আপনাদের সামনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বড় ফাটল ধরা পড়েছে আর এই বড় ফাটলের ফলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আর এই বড় ফাটলে ভেঙে পড়ার আশঙ্কায় ঝুঁকি বাড়ছে মহাকাশচারীদের মানে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এক বিশাল দুর্ঘটনা মহাকাশে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বড় বিপদের মুখে দাঁড়িয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বেশ কয়েকটি জায়গায় বড় সড়ো ফাটল ধরা পড়েছে আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্যের মহাকাশ স্টেশনে তড়িঘড়ি ব্যবস্থা না নেওয়া হলে ফাটলগুলি আরও বড় হতে পারে ছড়িয়ে পড়তে পারে মহাকাশ স্টেশনের অন্যত্র এমনকি সব জায়গার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে মহাকাশে যা মহাকাশের আবর্জনা হয়ে বিপদ ঘটাতে পারে বহু মহাকাশযান ও পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা বহু উপগ্রহের রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে এই খবর দিয়ে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ফাটলগুলি বন্ধ না করা গেলে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক রশ্মি ও নানা ধরনের ক্ষতিকারক মহাজাগতিক বিকিরণ ঢুকে পড়তে পারে মহাকাশ স্টেশনে ভূপৃষ্ঠ থেকে তিনশো কিলোমিটার ওপরে পৃথিবীর কাছের কক্ষপথ যাকে আমরা লো আর্থ অরবিট বলে জেনে থাকি সেখানেই থাকা মহাকাশ স্টেশনে এই মুহূর্তে রয়েছে এগারো জন মহাকাশচারী এদের মধ্যে অন্যতম নাসা রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এশার মহাকাশচারীরা দিন কয়েক আগে নাসার তরফে জানানো হয়েছিল এত বেশি সংখ্যক মহাকাশচারী রয়েছে এখন মহাকাশ স্টেশনে যে ঘুমানোর জন্য তাদের স্থানাভাব হচ্ছে এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি আর কয়েক বছরের মধ্যেই এই মহাকাশ স্টেশনের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এবং তাকে পতিত করা হবে যে কোনো মহাসাগরে তো বন্ধুরা যে কদিন আছে সেই কদিন যেন সুষ্ঠুভাবে এই মহাকাশ স্টেশনটি পরিচালিত হয় এবং যাতে কারোর প্রাণহানি না ঘটে এটাই আমাদের কাম্য আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই